বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন আমার এখন বাজে প্রায় 10টা, তো আমার রান্না হয়ে গেছে। তো রান্না করেছি আজকে ডিম সেদ্ধ, মসুর ডাল, নিরামিষ তরকারি, মানে সাদা নিরামিষ, যেটা একদমই মশলা ছাড়া, আর রয়েছে করলা ভাজা, আর বাবার জন্য একটা এক্সট্রা তরকারি। তো চলো রান্নাটা আগে দেখিয়ে আসি, আর তারপর আমি কি কাজগুলো করছি সবই দেখাচ্ছি। তো চলো, তোমাদের তো বললামই এখানে ডিম সেদ্ধ শুধু আমার ও আমার হাজবেন্ডের মা বাবা সবার খাওয়া হয়ে গেছে। এখানে রয়েছে পনির, একটু মানে ইয়ে করেছি, চিলি পনির বানিয়েছি কোনো রকম করে, সেরকমভাবে কিছু ছিল না। তো এই হলো রান্না, বললামই তোমাদের। আর এই এগুলো কালকের কাপড় জামা সব ধুয়ে দিয়েছি। তো ঘরে চলে আসলাম, ঘরে চলে এসেই মানে ইয়ে বলছি, ধুর ভুলেই যাচ্ছি, তো ড্রেসিং টেবিলটার অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছে। তো কাল একটু সাজাগুজো হয়েছিল বলে দেখো এই অবস্থা হয়ে রয়েছে, সব ওলট পালট। তোর ভিতরটা আমি একটু গুছিয়ে রাখবো, কারণ পুজো আসছে, সামনে জিনিস লাগবে, আর তখন এটা খুঁজে পাবো না, সেটা খুঁজে পাবো না, রাগ উঠে যাবে। তো চলো আমি এগুলো গুছিয়ে নেই। তো আমি তোমাদের চেষ্টা করব যে দেখানোর, কিন্তু মনে হয় পারবো না, কারণ আমি রাখবো কোথায়, আর তোমরা দেখবে কীভাবে আমার গোছানোটা। তো চলো যাই হোক, গুছিয়ে নেই আমি। যে মালাটা পরেছিলাম এই মালাটা ঢুকিয়ে রাখবো এর ভেতরে, এটার ভেতরেই ছিল, আর এটার ভেতর করে রাখলে ভালো হবে, সাদা তো যাতে নষ্ট না হয়। তো এক বছর হয়ে গেল, ও সামনের বার দুর্গাপূজাতে নিয়েছিলাম, মা দিয়েছিল আমাকে, এটা অনলাইন থেকে নিয়েছিলাম, পছন্দ করেছিলাম, মা কিনে দিয়েছিল। তো এটার ভেতর ঢুকিয়ে রাখবো। আর এখানে আরও রয়েছে অক্সিডাইসের, এখানে সব মালাগুলো রয়েছে, সব কালার মোটামুটিভাবে আছে, আর এগুলোর ভেতরে এগুলো ঢুকিয়ে রাখবো। আর এখানে রয়েছে যেগুলো সবসময় ইউজ করি, তো সেগুলো আর মানে গুছিয়ে রাখি না, এখান থেকে নিয়ে এখানেই ঢুকিয়ে দিই। তো চলো গুছিয়ে ফেলি। আমি কিনেছিলাম আমাদের মহিতনগর গৌরীহাটে একটা মেলা হয়, বিশাল বড় মেলা, তো সেই মেলা থেকে নিয়েছিলাম এই মালাটা, কানেরও রয়েছে, তো এটা একবার পরেছিলাম। তো এখানে রয়েছে আরও, এই তো স্কাই কালার, মেটেল, এই হেন তেন সব কিছু টুকিটাকি রয়েছে, চলো গুছিয়ে নেই। গুছাতে ভাবলাম যে যে কটা অক্সিডাইজ বা অন্য কিছু রয়েছে মালা, সেগুলো তোমাদের একটু দেখিয়ে নিই এক ঝলক। তো সব কিছু দেখাচ্ছি না, শুধু মালাগুলোই দেখাচ্ছি, কানেরগুলো অন্য একদিন দেখাবো, কারণ কানেরগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অনেক জায়গায় রয়েছে। তো তো তোমরা যদি চাও আমি কানেরগুলো আরেকদিন একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে এটা একটা গোল্ড কালারের মধ্যে, আর এটা চিক, এই যে একটা, এই যে মোটামুটি এখানে কয়েকটা রয়েছে, আর রয়েছে কোথায় সেগুলো খুঁজে বের করতে হবে। তো এ কটা হলো মালা। তো গোছ কাজ কমপ্লিট। এখানে রয়েছে টিস্যু অনেকগুলো, আর একটা পার্স, ওষুধের একটা দরকারি ওষুধের খাম আছে, আর এখানে সব সাইড ক্লিপ, কাটা ক্লিপ, এ সমস্ত ঢুকিয়ে রেখেছি, আর দুটো মালা যেগুলো পরি না। আর এখানে বললামই প্রয়োজনীয় জিনিস, আর আছে একটা ওয়াইপস, আর এখানে রয়েছে সমস্ত রকমের কানের, এখানেও সবগুলোই কানের রয়েছে, সব কানের। আর এখানে লিপস্টিক দেখছো, এখানে কানেরগুলো মালাগুলো, আর এখানে গোল্ডেন কিছু মালা, আর ও দুটো ফাঁকা আছে, কিছু শাখা টাখা ঢুকিয়ে রেখেছি, ব্যাস আর ওটা খোপা, ব্যাস এটুকুই থাকে আমার ড্রেসিং টেবিলে। তো চলো দেখতে থাকো আরও। হ্যালো বন্ধুরা, স্নান পুজো সবটাই কমপ্লিট আমার এখন। তো এখন বাজে 11:30, তো এখন একটু শুয়েই থাকবো, 11:30 বাজে, সব কাজ কমপ্লিট, পুজো টুজো সব একেবারে কমপ্লিট। তো এখন আর কিছু কাজ নেই, খেতেও ইচ্ছে করছে না, খাইনি, একটুখানি খিচুড়ি খেয়েছিলাম, সেটা খেয়ে ভালো লাগছে না, তো ভাবলাম ভাত একটু পরেই খাবো। তো যাই হোক চলো, তোমরা একটু রেস্ট নেই, পরে আবার আসছি। তো যেহেতু রবিবার ছিল সেহেতুই বের হলাম, তার কারণ আমাদের কোনো প্ল্যানিংই ছিল না, তাহলে তোমাদের সকাল থেকে বলতাম যে যাব। তো এখন বাজে বিকেল 5:00-6:00 মতো, তো আমরা বেরিয়ে পড়েছি, টোটো করেই যাচ্ছি আজকে। তো আমি আমার জন্য আমি কিছুই নিইনি, সত্যি কথা বলতে আমি প্রচুর দোকান ঘুরেছি, তবু
তবুও পছন্দই হচ্ছে না, আমি কী নেব, কি টাইপ নেব বুঝতেই পারছি না। সব দোকানে খালি ঘুরেই চলেছি ঘুরেই চলেছি। তারপরে ভাবলাম যে থাক, কিছুদিন তো দেরি আছে, তো কিছু একটা ভেবেই নেওয়া যাবে। তো শুধু আমার শাশুড়িমার জন্য আর আমার মার জন্যই নিয়েছি, আর আমার হাজবেন্ডের জন্য একটা জিন্সের প্যান্ট নিয়েছে। তো বাকি আরও তো আমি তো আর দেখি কী নেবো, শাড়ি নেবো অবশ্যই, পুজোতে না শাড়িই ভালো লাগে। তুমি তোমাদের কার কী ভালো লাগে আমি জানি না, তবে আমার না পুজোতে একটু শাড়িই ভালো লাগে। সব জাস্ট অন্য অন্য সময় কেনাকাটা হয়েই থাকে, তাই না বলো? তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো কী শাড়ি পাওয়া যায়, আমি বুঝতেই পারছি না যে কী শাড়ি নেবো। তো ভিডিওটা আমি কালকে শেষ করতে পারিনি, তো আজকে আমি তোমাদের দেখাবো কালকে শপিং করতে গিয়েছিলাম তো কী কী নিয়েছি। আমার জন্য কিছুই নেইনি, কারণ পছন্দই হয়নি, কী নেব বুঝতেই পারছি না। তো আমার শাশুড়িমার জন্য আর মার জন্য নিয়েছি, চলো সেটাই দেখিয়ে নেই। তো এই যে এই শাড়িটা নিয়েছি আমার শাশুড়িমার জন্য, তো কী শাড়ি আমি জানি না ঠিক না, তবে ভালো লাগলো শাড়িটা, সফট আছে। আর বেশি খুললাম না শাড়িটা, এটা আঁচলে পরে আর গোটা বডি এরকম কাজ রয়েছে। তো এইগুলো শাড়ি পরে কাজ করছি। আর এই যে কাঞ্জিভরম এটা নিয়েছি আমার মার জন্য। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লেগেছে শাড়িগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।